শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতক্ষণের সাদিদের গোমরামুখ ভাব যেন মুহূর্তেই কেটে গেল। সাদিদ উৎফুল্ল হয়ে আবারও নিজের কাজে মগ্ন হয়ে গেল। নীলা দাঁতে দাঁত চেপে ধরে নিজেকে স্থির রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে সাদিদ আর তার প্রিন্সেসের আদরের পর্ব শেষ হবার নামই নিচ্ছে না। বহু চেষ্টা করেও নীলা আর পারল না, নড়ে চড়ে হাসতে হাসতেই বলে উঠল, আর কত আদরের পর্ব চলবে? সাদিদ নীলার উন্মুক্ত পেটের আশেপাশে আরো কয়েকটা চুমু খেয়ে নীলার মুখোমুখি হলো। সাদিদের এমনিতেই গরম বেশি এবং ঠান্ডা কম, তাই এতক্ষণ কম্বলের নিচে থাকায় মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দুষ্ট সাদিদ নিজের ঘর্মাক্ত মুখটা নীলার গলায় ডুবিয়ে দিয়ে ফিচেল কণ্ঠে বলে উঠল, কেন হিংসায়? আমার বইয়ে গিয়েছে হিংসা হবার, দূর হন, আটকতো লাগছে। সাদিদ শুনল না, বরং দুষ্টুমি করে নীলার গলায় অনবরত মুখ ঘষতে শুরু করল। নীলার কণ্ঠে এবার ভারী হয়ে আসছে। সে লেগে যাওয়া কণ্ঠে বলল, প্লিজ সরুন। সাদিদ এবার মুখ তুলে নীলার দিকে তাকালো, তার চোখেও ঘোর লেগে এসেছে। কতদিন পর আজ নিজের প্রিয়তমাকে এতটা কাছ থেকে একান্ত ভাবে পেয়েছে, তার কি আর হুশ থাকে? সাদিদ নিজের হাতের উপর ভর দিয়ে নীলার মুখোমুখি হল। প্রাণ পাখির মুখের উপর চলে আসা এলোমেলো চুলগুলোকে খুবই শান্তপর্ণে কানের পেছনে গুঁজে দিল। নীলা চোখ জোড়া মিটমিট করছে, কেননা সে ইতিমধ্যে সাদিদের ঘোর লাগা চোখের সম্মুখীন হয়েছে। কতদিন পর সাদিদের ওই চোখ জোড়ার সম্মুখীন হলো সে, এখনও সেই প্রথমবারের মতোই বুকে হাত রেপে দেখাচ্ছে। সাদিদ খুবই যতনে নীলার গালে হাত রাখল, আলতো করে হাত বলিয়ে দিতেই নীলা আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। সাদিদ সেটা দেখে নিঃশব্দে মৃদু হাসল। অতঃপর নীলার কানের কাছে ঠোঁট লাগিয়ে মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, বাবুকে যে কতটুকু আদর করব সেটার প্রমাণ নিশ্চয়ই পেয়েছ। কিন্তু বউ, আমি যে বড্ড লোভী, কেবলমাত্র বাবুকে আদর করলেই আমার পোষাবে না, আমার যে বাবুর আম্মু কেউ চাই। সাদিদের এমন কথায় নীলার শরীরে অনবরত কম্পনের সৃষ্টি হচ্ছে। তার পাতলা ঠোঁট যুগুলো মৃদুভাবে কাঁপছে। সাদিদ তার তর্জনী আঙুল নীলার কাঁপা ঠোঁটের উপর রাখল। সাদিদ আলতো করে স্লাইড করতেই নীলা কাঁপা কাঁপা চোখে তার মুখো পানে তাকাল, আর মুহূর্তেই দুই চোখ জোড়া মিলিত হলো। সাদিদ পূর্বেকার ন্যায় কণ্ঠেই বলে উঠল, বাবা, এর আম্মিকে একটু আদর করা যাবে? নীলা অপর দিকে মুখ ফেরালো। সাদিদের এমন কথায় তার ভীষণ লজ্জা লাগছে, আর সাদিদ মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করছে প্রিয়তমার রক্তিম বর্ণের মুখশ্রী। সাদিদ নীলার গালে হাত রেখেই মুখটা নিজের দিকে ফিরিয়ে আনল। কয়েক মুহূর্ত নিষ্পলক প্রাণ পাখির মুখের দিকে তাকিয়ে থেকে নীলার দিকে ঝুঁকে আসল। শিহরণ অনুভব করে ঘাড়ের পেছনের চুলগুলো মৃদুভাবে টেনে ধরল। আর সাদিদ সব কিছু ভুলে গিয়ে নেশায় মত্ত হয়ে পড়ল। কেমন যেন শরীর ছেড়ে দিয়েছে। সাদিদ উন্মাদের মতো তার প্রিয়তমের প্রতি মত্ত হলেও নিজের ব্যালেন্স ঠিকই বজায় রেখেছে। এতক্ষণে নীলার শরীরের উপর নামে মাত্র ভরসে পড়তে দেয়নি। দীর্ঘ সময়ের আদরে নীলা বেহাল হয়ে পড়ল। আর নিতে পারছে না সাদিদকে আগ বাড়িয়ে সেটা বলতে হলো না, সেটা সে বুঝতে পেরে নিজেই ছেড়ে দিল তাকে এতক্ষণের আদরে। অবশেষে শীতের রাত, দীর্ঘ উষ্ণতা, ভালোবাসার ময় আদর শেষে সাদিদ থামলো। ছাড়তে ইচ্ছে না করলেও তাকে ছাড়তে হলো, কেননা সাদিদের যে ঘুরে যাওয়া ঠিক হবে না। তার প্রাণ পাখির মধ্যে আরেকটা প্রাণের সৃষ্টি হচ্ছে। সাদিদ নীলার গলায় মুখ রেখে লম্বা শ্বাস টানল। নীলাও ঘন ঘন শ্বাস ফেলছে, যা এই বন্ধুরুমে ভীষণ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সাদিদ তার গলার ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। নীলা কেঁপে উঠে আবারও তার বাহুতে খামচে ধরল। সাদিদ দুষ্টামি করতে চাইল না, নতুবা পরবর্তীতে নিজেকে সামলাতে হিমশিম খেতে হবে। আর সে নীলাকে অস্থির করতে ইচ্ছুক নয়, তা গলা থেকে মুখ সরিয়ে প্রাণ পাখির কানের কাছে মুখ নিল। পূর্বের ন্যায় ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, আজকের জন্য এতটুকুই, বাকিটা পরের জন্য রেখে দিলাম। বাবা এর জন্য তার মায়ের আদর একটু কমিয়ে দিয়েছে, কিন্তু তাই বলে ছাড় দেওয়া হয়নি। একবার বাবাই তার মা বাবার কাছে চলে এলেই সুদ সমেত সবগুলো ফেরত যাবে, বুঝছেন বাবা এর আম্মে? নীলা এমন লাগাম ছাড়া কথায় লজ্জায় চরসর সাদিদের বুকে মুখ লুকালো। সাদিদ এবার শব্দ করেই হেসে ফেলল। অতঃপর বালিশে ঠিক হয়ে শুয়ে নীলাকে সাবধানে বুকে জড়িয়ে নিল, আর ক্ষণে ক্ষণে নীলার মাথায় আলতো করে আঙুল জ্বালাতে লাগল। নীলা আরাম পেয়ে আরও গুটিসুটি মেরে সাদিদের সাথে মিশে রইল। অনেকক্ষণ যাবৎ মাথায় হাত বুলিয়ে দিয়ে সাদিদ বলে উঠল, খুরিজা,
এই করি যা, ঘুমিয়ে পড়েছ? নীলা মাথা উঁচিয়ে তাকালো। তার যদিও আরাম পেয়ে চোখ লেগে আসছিল, কিন্তু সাদিদের সামনে মাথা নাড়িয়ে না করল। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে তার মাথায় চুমু খেলো, অতঃপর বুকে জড়িয়ে আবারও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেকক্ষণ যাবত, এমনকি বলতে পারো আরও অনেক আগে থেকে একটা কথা মাথায় ঘুরঘুর করছে, বলার বা জানার ওইরকম সময় বা সুযোগ পাইনি, আর বেলো তখন বলাটা অনুচিত মনে হয়েছে। এত জড়তা কেন, বলেন না কি বলবেন? বাবা, এর আগমনের হিসাবটা ঠিক মেলাতে পারছি না জান, আমি তো এখন এসব আশা করিনি, নিম্নে আরও কয়েক বছর পর এইসবের প্ল্যান করতাম, আমার জানার মতো এখনই এরকম কোনো কিছু হওয়ার কথাও ছিল না, আমি সবসময় সেটা খেয়াল রেখেছি, তারপরেও কীভাবে? নীলা বুঝতে পারলো সাদিদ কোন প্রসঙ্গে কথাটা বলেছে, তার এই মুহূর্তে রাগ বা লজ্জা হলো না, অভিমানে সেগুলো চাপা পড়ল। নীলার চোখ জোড়াতে মুহূর্তেই অশ্রুকণারা এসে ভিড় জমালো, তাই সাদিদকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে অভিমানরা কণ্ঠে বলে পড়ল, তার মানে আপনি বলতে চাইছেন ওর আগমনে আপনি খুশি হননি, আপনি তাকে চান না? সাদিদ থতমত খেয়ে গেল, এই মেয়েটা নাকি দুই দিন পর বাচ্চার মা হবে, সে নিজেই এত অবুঝ যে কিভাবে বাচ্চাকে বুঝ শেখাবে। সাদিদ নীলার অভিমান ভরা মুখটাতে তাকিয়ে হেসে ফেলল, অতঃপর রসিকতার স্বরে বলে উঠল, তুমি তো দেখছি ক বললে কক্সবাজার বুঝে ফেলো, ক দিয়ে যে কলা হয় সেটা জানো না? নীলা প্রতিউত্তর জানালো না, তার ভীষণ অভিমান হয়েছে সাদিদ কিভাবে তাদের অনাগত সন্তানকে নিয়ে এমনটা বলতে পারে। কোমল মনের নীলা আর ভাবতে পারল না। এবাকে চুপ করো, কাঁদে না, এত বোকা মানুষ হয়, এমন করে কাঁদছো কেন, কান্নার কি হয়েছে? বাকি চুপ করতে বলছি না, একবারে চুপ, এক ফোঁটা পানি যেন চোখে না আসে, প্রাণ পাখি। এজন্যই আমি তখন এতটা জড়তা প্রকাশ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ভয়টাই ঠিক হলো, এত অবুঝ হলে হয় জান? আমি কি একবারও বলেছি বাবা এর আগমনে আমি খুশি হইনি, নাকি এটা বলেছে যে আমি তাকে চাই না? কোনটা? একজন পুরুষ মানুষের জন্য বাবা হওয়ার অনুভূতিটা ঠিক কীরকম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পাখি। এটা কেবলমাত্র একজন পুরুষ মানুষের উপলব্ধি করতে পারবে। মেয়েরা যেমন মাতৃত্বে নিজেকে পরিপূর্ণ মনে করে, তেমনভাবে একজন পুরুষের জন্য বাবা হওয়ার সক্ষমতা বিশাল কিছু। অনেকে কত বছর সাধনা করেও এই বিশাল প্রাপ্তিটা অর্জন করতে পারে না, আর আল্লাহ আমাকে না চাইতেই এতটা খুশি হবার তৌফিক দান করেছেন। আমার এখানে খুশি না হয়ে উপায় আছে? আমি তো কেবল সময় বিষয়টা তোমার কথা ভেবে এসব বলছিলাম আর কি, আমি চাইনি এখনই তোমার উপর এত বড় দায়িত্বটা পড়ুক, আরও 4-5টা বছর গেলে তুমি কিছুটা বড় হতে, আর তখন না হয় আমরা এই সিদ্ধান্ত নিতে পারতাম, তাই আমার এত সব বলা। আমার দেখছি সব দিক দিয়েই বিপদ, ভালো বলা যায় না আবার খারাপও বলা যায় না। তাহলে এখন এখন আবার কি আমার প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? কি প্রশ্ন? সাদিদ বাঁকা হেসে নীলাকে সুরসুরি দেওয়া শুরু করলো, নীলা হাসতে হাসতে অবস্থা খারাপ। আর না আর না আর না বলছি আমি। এই তো লাইনে আইসো, তুমি কি অর্ণবের বিয়ের দিনটার কথা বলতে চাইছো? নীলার বেশ ইতস্তত বোধ হতে লাগলো, তারপরও সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সাদিদকে বেশ চিন্তিত দেখা গেল, সে নিজের মধ্যে প্রশ্নদের ভিড় চেপে রাখতে না পেরে বলে উঠল, কিন্তু বাকি সেটা কিভাবে সম্ভব? তুমি তো বলেছিলে তোমার তখন সেফ পিরিয়ড চলছিল, তাই আমি আর এই নিয়ে কোনো রকম চিন্তা রাখিনি। না মানে বলে তো ছিলাম, কিন্তু সম্ভবত ভুলবশত হিসাবে ঝামেলা লাগিয়ে দিয়েছি। সাদিদের এবার চিন্তার সাথে সাথে গম্ভীর মুখশ্রীও দূর হয়ে গেল, দেখা গেল দুষ্ট মুখে বাঁকা হাসি। সে নীলার গালে হাত রেখে দুষ্টুমি স্বরে বলে উঠল, হায় রে আমার ভুলক্কের বউ রে, একেবারে ঝামেলা বাঁধিয়ে বসে রয়েছে, আমারই ভুল ছিল, তোমার কথা মেনে নেওয়াটা আমার কোনোভাবেই উচিত হয়নি, না তোমার উপর তখন দায়িত্ব দিতাম আর না আজ এই দিন আসতো, আমারই ভুল। আপনি কি কোনোভাবে এটাকে অ্যাক্সিডেন্টলি বলবেন? নীলা আবারও অভিমানে গাল ফুলিয়ে ফেলল, সাদিদ এবার আর রাগলো না, তার বউটা যা অড্ড অবুঝ, অবুঝ না হলে কেউ ওই সামান্য হিসেবে ভুল করে, তাই সাদিদ এবার তার অভিমানে ফুলে ওঠা গালগুলো বেশ জোরেই টেনে দিল। ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়েই ফেলবো। আপনি খুব খারাপ, খুবই বেশি খারাপ, আমার গালগুলো এখনো ব্যথা করছে। ব্যথা করার জন্য দিয়েছি, এমন উল্টো পাল্টা ভাবলে এর থেকেও বেশি জোরে দেবো। আমি কি উল্টো পাল্টা ভেবেছি? উল্টো পাল্টা নয় তো কি,
তুমি অ্যাক্সিডেন্ট শব্দটা উচ্চারণ কিভাবে করতে পারো তাও আবার নিজের সন্তানের বিষয়ে? পাখি, আল্লাহর রহমত শুরু পাশে এই উপহার কখনো বান্দার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে? আমরা মানব জাতি যতই আধুনিকতার ছোঁয়া লাগিয়ে অনাকাঙ্ক্ষিত বাচ্চাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিই না কেন, এই শব্দটা একটা নিষ্পাপ প্রাণের ক্ষেত্রে উচ্চারণ করাও পাপ, নিজেদের ভুলে হোক বা অন্য কিছু। কখনোই উপহারকে অ্যাক্সিডেন্ট বলা ঠিক নয় পাখি, কখনো না। আই এম সরি, এতটা গভীরভাবে বুঝে বলিনি। আমি জানি তো পাখিটা আমার কতটা অবুঝ, সেটা যদি সাদিত না বোঝে তাহলে কে বুঝবে? নীলা হাসলো, খুব মিষ্টি সেই হাসি। সাদিত মুগ্ধ হয়ে প্রাণ পাখির হাসি মুখটা দেখল। হোক না কিছুটা অবুঝ, কিছুটা চঞ্চল, কিন্তু দিন শেষে মেয়েটার মনটা যে একেবারে নিষ্পাপ, আর সাদিদি নিষ্পাপ মনের মেয়েটাকেই ভালোবেসেছে, যে ভালোবাসার গভীরতার পরিমাণ বোধ হয় কোনো মাপযন্ত্র দ্বারাই নির্ণয় করা সম্ভব নয়। জানালার থাই গ্লাস ভেদ করে সূর্যের কিরণ রশ্মি রুমের ভেতর তির্যকভাবে প্রবেশ করতেই নীলার ঘুমটা ছুটে গেল। পিটপিট করে চোখ খুলতে সে অনুভব করলো আজকের সকালটা অন্যরকম, একেবারে অন্যরকম একটা ভালো লাগায় সকালটা ছেয়ে আছে। তার কারণ জানতে নীলা নিজের মনকেই প্রশ্ন করলো এবং চঞ্চল মন উত্তর জানাতে সময় নিল না, নিঃশব্দে যেন বলে দিল। নীলা আধ ঘুমো চোখ জোড়া নিয়ে উপরে তাকালো, সঙ্গে সঙ্গে একজোড়া সম্মোহনী চোখের সাথে তার দৃষ্টির মিলন হল। সাদিদ এক দৃষ্টিতে নীলার মুখপানেই তাকিয়ে রয়েছে, নীলা ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। এটাই তো সেই কারণ, নীলার অন্যরকম ভালো লাগার কারণ হিসেবে এই সুপুরুষটি পরিপূর্ণভাবে দায়ী। সকালটা এত স্নিগ্ধ সুন্দর করার জন্য এই সাদিদ ইবনে শারিয়া নামক পুরুষটির ভয়ঙ্কর এক শাস্তি পাওয়া উচিত। তাই শাস্তিস্বরূপ নীলা সাদিদের গালে হাত রাখল, খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেল। সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, তার হাসি দেখে নীলাও হাসল, অতঃপর বলে উঠল, কখন জেগেছেন? ঘুমিয়েছিলাম কখন? মানে? মানে কিছু না, এই তো তুমি জাগ্রত হওয়ার কিছু সময় পূর্বে। নীলা মৃদু হাসল, আজ তার কাছে সব কিছু একটু বেশি ভালো লাগছে। কত দীর্ঘ রজনী পেরিয়ে নীলা এই সকালটা উপভোগ করতে পারল, এত প্রশান্তিময় ঘুম নীলা কবে ঘুমিয়েছিল সেটা বোধহয় প্রায় ভুলেই গেছে। নীলা এবার নিচে এসে সাদিদের উন্মুক্ত বুকে নাক ডুবিয়ে দিল। শুধু মেয়েদের শরীরেই যে মিষ্টি ঘ্রাণ বিরাজ করে তেমনটা কিন্তু নয়, ছেলেদের শরীরেও যে এক মন মাতানো মাতাল করা নেশালো ঘ্রাণ মিশে থাকে, আর এই নেশালো ঘ্রাণে নীলার ঘুমটাকে গভীর তন্দ্রায় নিয়ে গিয়েছে। নীলাকে ছোট্ট বাচ্চাদের মতো বুকে নাক ঘষতে দেখে সাদিদ মৃদু হাসল, কাত হয়ে তার মাথাটা নিজের বাহুর উপর রেখে হালকা ঝুঁকে আসলো। নীলা তার ঘন কালো চোখের পাপড়ির আড়ালের মায়াবী চোখ জোড়া দিয়ে সাদিদকে এক দৃষ্টিতে দেখতে লাগল। সাদিদ তার কোমল গালে হাত রেখে কপালে উষ্ণ চুম্বন আঁকল। শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা মিসেস। আপনাকেও। আমারটা? কি আপনারটা? সাদিদ নিজের কপালে গিয়ে দিল। নীলা বুঝতে পেরে হাসল, অতঃপর যখনই তার কপালে ঠোঁট ছোঁয়াতে যাবে দুষ্ট সাদিদ তার কপাল সরিয়ে নীলার দিকে মুখোমুখি হলো। তাই কপালে পরিবর্তে তার ঠোঁটে নীলার কোমল ঠোঁটের চুম্বন পড়ল। নীলা চোখ বড় করে সাদিদের দিকে তাকিয়েছে, আর অপরদিকে সাদিদের ঠোঁটের কোণে দুষ্ট হাসি। এটা কি হলো? আপনি চিটিং করেছেন? তাই নাকি? আমার তো এমনটা মনে হচ্ছে না। সেটা হবে কেন, সব সময় মাথায় যে দুষ্টুরা কিলবিল করে। তুমি আমাকে ইনসাল্ট করছো? না, সম্মান করছি। সরুন, পাঁচই লক্ষ্য থাকার আউ। সাদিত সরল না, এমনকি নীলাকেও উঠতে দিল না, ঠেসে ধরে তার চোখে চুমু খেল। বিনা মেঘের এমন বজ্রপাতে নীলা কিঙ্কর দ্রব্যবিমর। সাদিত তাকে চেপে ধরে চুমু খাওয়াতে অতপর ছেড়ে দেওয়ার সময় ইচ্ছে করে একটা কামড় বসিয়ে দিল। নীলার এদিকে জান বেরিয়ে আসে, তার অপর দিকে সাদিদ হাসছে। নীলা কটমট চাহনিতে তার দিকে তাকাতেই সাদিদ নীলার নাকে নাক ঘষে দিল, অতপর ফিচেল কণ্ঠে বলল, শুধু বোধ করে দিলাম। নীলা আশ্চর্য, এত দুষ্ট ছেলেটাকে সে কিনা পাগলের মতো ভালোবাসে, সে নিজেও তো আরেক পাগল, নতুবা এতটা বুঝি ভালোবাসত। সাদিদ দুষ্টুমি ছেড়ে এবার নীলাকে ধরে উঠিয়ে বসালো, অতপর ধীরে ধীরে নিচে নামিয়ে তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। নিধি সার্ভেন্টদের সাথে মিলে সকালের নাস্তার প্রিপারেশনে ব্যস্ত নীলা ফিরে আসাতে সবার মাঝেই যেন উৎফুল্লতা ছড়িয়ে আছে। এতদিনের বিষাদটা কেটে গিয়ে সবাই হাসি মুখে নিজস্ব কাজও সম্পাদনে লেগে রয়েছে।
নাস্তার এখনও দেরি বিধায় সাদিদ নীলার জন্য দুটো সেদ্ধ ডিম, এক গ্লাস কুসুম গরম দুধ আর হোম মেড একটা স্যান্ডউইচ নিয়ে আসলো। সাদিদের হাতে এসব জঘন্য জিনিসগুলো দেখে নীলার চোখ মুখ কুচকে এলো। সে আগে ভাগে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। সাদিদ এসবে বিন্দুমাত্র পান্তা দিল না। নীলার সামনে বসে একটা সেদ্ধ ডিম হাতে নিয়ে বলল, চুপচাপ হাঁ করবে আর ঝটপট খেয়ে নেবে। একদম না, এসব আমি খাবো না। মা চেনো? হ্যাঁ, মায়ের খাবে। নীলা হেসে ফেলল। সাদিদ কথায় কথায় তাকে মায়ের ধমক দেয়, কিন্তু নীলা ভালো করেই জানে এটা তার পক্ষে সম্ভব নয়। নীলা যতটুকু না আঘাতে ব্যথা পাবে, সাদিদ তার দ্বিগুণ নিজেকে ব্যথায় জর্জরিত করবে। ছেলেটা একেবারে পাগল।